গুড মর্নিং, কেমন আছো সবাই? রে আশা করবো সবাই খুব ভালো আছো আর ভালো থেকো। এখানে আমি আজকে বানাবো তেলাপিয়া মাছের ঝাল। তো মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটু জিরা, আর এখানে জিরা একদম গোল্ডেন কালার হয়ে গেছে। এখন এর ভিতরে আমি আলু দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আলুটা গোল্ডেন কালার করে নিতে হবে। তারপরে ভিতরে আমি মশলা অ্যাড করবো, ওটা গোল্ডেন কালারটা হয়ে যায়। আলুটা গোল্ডেন কালার হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো 1 চামচ রেড চিলি পাউডার আর 1 চামচ কিউমিন সিড পাউডার, মানে জিরা পাউডার 1 চামচ, রেড চিলি আর লঙ্কা পাউডার 1 চামচ। জিরা লঙ্কাকে আমি ভালো করে গ্রাইন্ডিং করে নিয়েছি। আর এর ভিতরে এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। আর তারপরে দিতে হবে একটু টমেটো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, ভিতরে দিয়ে দেবো টমেটো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিয়ে দেবো অল্প একটু চিনি। আর টমেটোটা ভালো করে গলে একদম নরম হয়ে যাবে, তারপরে এর ভিতরে আমি জল দেবো, ততক্ষণ মশলাটাও ভাজা হয়ে যাবে। তাহলে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, মশলাটা ফ্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেলটা উপরে এসে আসছে, ভেসে আসছে। এখন জলটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুনটা দিয়ে দিতে হবে, আর একটু জাল আসলেই মাছ কটা মেয়ের ভিতরে দিয়ে দেবো। তাহলে তেলাপিয়া মাছের ঝাল রেডি হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব।